হাই ফ্রেন্ডস সিমাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত পুজো এসে গেল কেনাকাটা ধুমো পড়ে গেছে সে সময় কী খাওয়া হবে তারও তো প্ল্যান চলছে তাই আজ তোমাদের কাতলা কালিয়া শিখিয়ে দেবো একেবারে সাবেকি কায়দায় এখানে আমি আট পিস কাতলা মাছ নিয়েছি মাছটা প্রচুর বড় মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে সর্ষের তেলে রাখব এই সাবেকি রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে তো কাতলা মাছ আমি ভেজে নিচ্ছি সেই ফাঁকে মশলা রেডি করে নিই চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝারি মাপের একটা পেঁয়াজ বেশ কিছুটা আদা পেস্ট করে নেব মাছ দেখো এইরকম ভাজলাম খুব বেশি ভাজলে মাছ ভালো লাগে না একটা টমেটোও পেস্ট করে নিয়েছি এখানে জিরে ধনে লঙ্কা হলুদ যতটা আমার লাগবে সেই অনুযায়ী নিয়ে নিয়েছি মাছ ভেজে সেই তেলে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম প্রথমে দিয়ে দেব টমেটোর পেস্ট ভালো করে কষিয়ে নেব সঙ্গে দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এর জলটা একদম শুকিয়ে গেলে সেই সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো ভালো করে পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নিয়ে সে সঙ্গে আমি অ্যাড করে দেব জিরে ধনে লঙ্কা হলুদের আর নুনের মিশ্রণটা ভালো করে আবারও কষিয়ে নিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশগুলো বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এবার ধুয়ে ওটাকে দিয়ে দিলাম মাদের আমি দেখেছি এই কিশমিশটা ব্যবহার করতে তাই আমিও করি দারুণ স্বাদ লাগে খেতে দু চামচ টমেটো সস দিলাম এতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে মশলা প্রায় কষানো হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছ দিয়ে দেব তো বন্ধুরা তোমরা অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তো মাছগুলো দিয়ে আমি আবারও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে আমি এতে দিয়ে দেব এক চামচ ঘি এবং গরম মশলা দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এই ধরনের সাবিকি রান্নাগুলোতে কিন্তু এই ঘি গরম মশলার প্রচলন আছে এবং বেশ ভালো লাগে খেতে তো চলো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাদের আমার রেসিপি দেখার জন্য